ফুল থেকে পদ্ম হাত থেকে কাস্তে হাতুড়ি তাড়া নির্বাচনের আবহে এইরকমই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিলেন সোদপুরের এক মিষ্টি ব্যবসায়ী দেখুন নোম্যান্সল্যান্ডের এক্সক্লুসিভ রিপোর্ট একেই বোধহয় বলে সহ লোকসভা ভোটের আবহে গোটা দেশের সাথে তাল মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতিও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দিলীপ ঘোষ কিংবা সোমেন মিত্র থেকে বিমান বসু রাজনীতির ময়দানে কেউই কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ সকলেই নিজের দলের প্রতীক চিহ্নকে নিয়ে আলাদা আলাদাভাবে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে আবেদন করছেন ভোট দেওয়ার ঠিক এই রকম মুহূর্তেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে এক ছাতার নিচে নিয়ে এসে তাক লাগিয়ে দিলেন সোধপুরের এক ব্যবসায়ী অবাক হচ্ছেন তাহলে বিষয়টি একটু পরিষ্কার করে বলা দরকার আসলে ওই ব্যবসায়ী একজন প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী ভোটের বাজারে একটু বাড়তি বিক্রিবাটার আশায় সমস্ত রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের আদলে তৈরি করেছেন নতুন নতুন মিষ্টি যার দাম সত্তর টাকা থেকে শুরু হয়ে আটশো টাকা পর্যন্ত ব্যবসায়ী জানালেন সমস্ত রাজনৈতিক দলের কর্মীরাই আমার দোকানের ক্রেতা আর ক্রেতারা সবসময়ই চান দলের নেতাকে খুশি রাখতে দলীয় প্রতীকচিহ্ন সম্মলিত মিষ্টির চাহিদা তাই একটু বেশি বিক্রিবাটাও হচ্ছে বেশ জানালেন ব্যবসায়ী সমস্ত রাজনৈতিক দলগুলিকে প্রাধান্য দিয়েই মিষ্টি বানিয়েছেন তিনি এ দৃশ্য দেখে স্থানীয় এক ক্রেতার দাবি রাজনৈতিক ময়দানে ওনাদের এক করা না গেলেও মিষ্টির দোকানে তো তারা এক হয়েছেন এটাই বা কম কিসের এই চতুর্মুখী লড়াইতে সব ধরনের সাপোর্টারই আমাদের দোকানে কাস্টমার এই কাস্টমারকে খুশি করবার জন্য এবং যারা রাজনীতিতে সঙ্গে যুক্ত হয় তারা সকলেই চায় তাদের দলের সিম্বল তাদের নেতা নেত্রীকে উপহার দেওয়ার জন্য সেটাকে মাথায় রেখে আমরা চার ধরনের মিষ্টি করেছি তৃণমূল আছে বিজেপি আছে কংগ্রেস আছে সিপিএম আছে এরপরে যদি দেখা যায় অন্য কোনো দলের কেউ অন্য কোনো সন্দেশ কিংবা মিষ্টির চাহিদা জন্য আমাদের চাহিদা নিয়ে আমাদের কাছে